এই কৃষ্ণ কথা বলতে যেন এই হরি কথা বলতে যেন আমাদের ঝরে না হরি কথা কৃষ্ণ কথা শুনলে আমরা অনেক বন্ধু বান্ধব আছি যারা হাসি, তবে এই হরি কথা কৃষ্ণ কথায় হাসা উচিত নয়। তার কারণ আমার ভগবান কৃষ্ণ বলছি আমাকে তোমরা মিষ্টি দই সন্দেশ এই সব দিয়ে ভোগ দিও না। ভগবান কখনো ভোগ গ্রহণ করেন না, করেন কি? ভক্তের ভক্তি খান, ভক্তের ভক্তিটা তিনি গ্রহণ করেন। একটা তুলসী পাতা দিয়ে অশ্রুবাড়ি জলে যদি সেটাকে ধুয়ে গোবিন্দের চরণ পরশে রাখা হয়, গোবিন্দ তাতে খুশি হয়। তাই বাউলকে বলছি, এই প্রতিটি মানুষের ভিতরে একটা করে ময়না পাখি আছে, আর সেই ময়না পাখি যদি একবার দেয় ফাঁকি, কোন মাতব বাড়ি আমাদের চলবে নাকি, বন্ধ হয়ে যাবে আমাদের এই চলা বলার সুখ। তাই বাউল এই কথা বলছে, এই কৃষ্ণ কথা বলতে যেন আমাদের ঝরে না। ও সাধির ময়না, আসুরির জাত ময়না, বলি এই ভবির ময়না, ময়না 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 রে, জয় জয় নিতাই গো সীতারাম প্রেমানন্দ, হরে বল হরে বল হরে বল হরে বল। দুটো কৃষ্ণ কথা বল একবার হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল একবার হরির কথা বল।
অনেক অনেক বিষয় সম্পত্তি হয়তো আমাদের আছে, কিন্তু শেষের দিনে গাড়ি বাড়ি সোনা দানা স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন কোনো কিছুই সাথে সাথে হবে না, যাবে শুধু কি মধু মাখা হরে কৃষ্ণ হরে রাম। এই শোনো নাম পত্র সক্ষর আমাদের সাথে সাথে হয়ে সেদিন যাবে, তাই বাউল বললি কথা।